গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নার ডেলি ব্লগ। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে রাত্রির 11:54। তো এখন 11:54 বাজে, বাংলাটা জানতাম না বলে একটু জিজ্ঞাসা করে নিলাম। আর চলো, নিজেরই প্রেস্টিক ডাউন করছি। 10:54 কি জানি কি বলেছিলাম আগে, যাই হোক কি এক্সাইটমেন্টে কি ভুল ভাল বলে বুকে ফেলেছি। তো যাই হোক, 10:54 বাজে আর আমি এখন ডিনারে বসেছি। আর তোমাদের সাথে আমি একটা আজ ইটিং শো করব। তো একাই করব, কারণ ওদের সবার খাওয়া হয়ে গেছে, সবাই একদম খেয়ে বিন্দাস হয়ে গেছে, জাস্ট মশারি খাটাতে বাকি আছে, বিছানাও একদম রেডি, আর ছোট বেবু একদম ঘুমিয়ে গেছে। তো চলো, আজ পুরো ব্লগ দিতে পারিনি, আজ শর্ট ভিডিওই দিয়েছি। তো এই ভিডিওটা যাবে কাল, ধরো আগে স্টার্ট করে দিই, কারণ অনেক বড় হয়ে যাবে না হলে। আর খাবারের মধ্যে কি আছে দেখো, খাবারের মধ্যে যে চিলি চিকেন আছে, কোনো বাটির মধ্যে নিইনি আমি, প্লেটের কিন্তু ঢেলে নিয়েছি, এর মধ্যে বেশি সুন্দর লাগে। নিয়ে নিয়েছি চিলি চিকেন আর 3টে লুচি নিয়েছি। তো জলটা অনেকটা খেতে বসার আগেই না জলটা খাওয়া হয়ে গেছিলো বেশি, তো জানি না খেতে পারবো কিনা 3টে লুচি। খেয়ে নিই, গরম গরম হলে চা দিয়ে হলে 3টে লুচি খেয়ে নিই, 3-4টে লুচি, আরও বেশি খেয়ে নিই, কিন্তু এখন খেতে পারবো না, ক্যামেরা বলে না খেতে পারবো না কেন। আর লুচির আকৃতিগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমার লুচি কেমন, এই দেখো লুচি, মাঝে মাঝে লুচি গোল হয়, আমার মাঝে মাঝে লুচি গোল হয় না, আমি গোল লুচি বানাতে পারি না। আজ লুচিগুলো শক্ত হয়েছিল বাবার? না। হুম, তুমি বিছানা করে নাও, মশারি খাটি না, কেন আটকেছে, ক্যামেরা চালু আছে, তুমি তুমি বিছানা করে নাও। প্যান নিতে হবে, ক্যামেরা অন থাকলে ওর সামনে আসে দরকার। শোকেসে আছে সব, ছোট বাবুর প্যান তো সব শোকেসে আছে। চিলি চিকেন যেন মনে হয় পরোটাটাই ভালো লাগে না, গেঞ্জিটা নিয়ে রাখো, প্যান্টটা নাও লাগতে পারে, প্যাম্পাস পরাবো তো। ভাই উঠে যাবে, তুমি সরো, জল খাও, জল খেয়ে ওষুধ খেয়ে না। আমি ভাবলাম ভিডিওটা করতে করতে খেতে খেতে কোনো কথা বলবো না, কিন্তু আমার মুখ যদি বন্ধ থাকে ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যাবে। আমি এমন একটা বন্ধ রাখতে পারবো না, আমি চুপ হয়ে গেলে ওদের কষ্ট।
জল খেয়ে ওষুধ খেয়েছো? গুলো খাচ্ছি না, তাড়াতাড়ি খাও, বাবা বিছানা করলে বিছানার মধ্যে ঢুকে যাবে। আজকে মার খাবে, খুন্তিটা ঘরে আছে তো? হয়েছিল, নাড়ানো হয়নি? আমি সেই জন্য খুন্তিটা ওখানে রেখেছি, বার করে রাখো খুন্তিটা, আজ ঘুমানোর সময় কেঁদে কেঁদে ঘুমাবে। লুচিটা সত্যিই পারবো না খেতে, দাঁতে যন্ত্রণা করছে। পারবো না, চিকেনটা খেয়ে নেবো, সবটা ভালো লাগছে খেতে। অন্ধকার হয়ে যাবে, ঠান্ডা লেগে গিয়ে এগুলো সব যন্ত্রণা করছে, দাঁতের মানিও যন্ত্রণা করছে, যার জন্য খেতে পাচ্ছি না। দাঁতে একটু প্রেশার দিলেই বলো শোন না, সবসময় শুধু ফোনের মধ্যে আসছো, ওকে পেটাবো দেখো। চিলি চিকেনের মাংসর থেকে বেশি ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোই বেশি ভালো লাগে। গুলো মাংস খাবি বাবা? তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি খেয়ে না, আমার দাঁতে লাগছে বলে খেতে পাচ্ছি না মাংসগুলো।
চিলি চিকেনটা কিন্তু বাড়িতেই বানানো, শেষ। ওষুধটা খেলে নাই সেই জন্য। ওষুধ খাবো, ঘুম পাড়ি লাভ নেই। সব রেডি কিন্তু ঘুম এখন হবে না, ঘুমাতে ঘুমাতে 12:30-12:30 আমার বাজবে। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল, দুটো লুচি খেয়েছি আর যে সবজিটা নিয়েছিলাম সবটাই খেয়েছি, শুধুমাত্র দু পিস মাংস সেটা আমি গোলুকে খাইয়ে দিয়েছিলাম। গোলু আসতে বাবা, বাদ বাকিটা আমি সবটা কমপ্লিট করে দিয়েছি, শুধু কিছু হাড় আর কাঁচা লঙ্কাগুলোই পড়ে আছে, বাবাকে আর কিছু নেই। তো কে দেখছে দেখি, গোকু দেখছে। চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সবাইকে জানাই গুড নাইট। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে তারপরেই যেও। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে অবশ্যই ভুলো না, করে দিও। আর চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে হবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে ঝটাপট পৌঁছে যায়। তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, একদম সিঙ্গু থেকো, স্ট্রং থেকো, আমার মতো থেকো না কিন্তু, সবসময় শরীর খারাপ হবে না হলে, তাই না? টাটা, বাই বাই।